ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মীর আমজাদ হোসেন, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে জানব নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। আমরা জানবো সেটা হচ্ছে বানান পরীক্ষণ ও সংশোধন। বানানো পরীক্ষণ, আমার একটা ডকুমেন্ট লেখা হয়ে গেল, এখন কিছু ভুল রয়ে গেছে, সেটা সংশোধন করতে হবে, তাহলে কিভাবে করবো সেই বিষয়টা আমরা একটু জানবো। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। যে আমি লেখা ডকুমেন্ট লিখলাম, এখন কোথায় কোথায় বানান আছে সেটা কিন্তু অটোমেটিক লাল হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে এই জায়গায় বানানোর সমস্যা আছে অথবা কোথাও সমস্যা আছে, না হলে এটা লাল হবে না। তাহলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। ডকুমেন্টের কোথাও কোনো বানান বেরোলে তার পরীক্ষণ এবং সংশোধন করা যায়, ব্যাকরণ শুদ্ধ করা যায়। অনেক ক্ষেত্রে বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে সংযোজন করা যায়। বানান পরীক্ষণের সময় ভুল শব্দ বের করে সম্ভব কিছু শুদ্ধ শব্দ উপস্থাপন করে যাতে ব্যবহার করে সঠিক শব্দটি বেছে নিতে পারে, এই সময় অভিধানের ডিফল্ট ভাষা নির্ধারণ করে দিতে হয়। তাহলে আমরা যদি বানান সংশোধন করতে চাই লেখার সাথে সাথে, তাহলে আমাকে স্কিল চেক নামে একটা সফটওয়্যার আছে, সেটাকে ওপেন রাখতে হবে। তাহলে বানান সংশোধন সফটওয়্যারের নাম হচ্ছে স্কিল চেকার। এই অভিধানটার ডিফল্ট ভাষা নির্ধারণ করে দিতে হয়, তা না হলে আপাতত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে। যদি কোনো ওয়ার্ড প্রসেসরের অভিধানে আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা থাকে এবং ডকুমেন্টে কালা শব্দটি লেখা হয় COLOUR, তবে তা ভুল বানান হিসাবে শনাক্ত। তাহলে আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা থাকে এবং ডকুমেন্টে যদি COLOUR শব্দটি লেখা হয়, তবে তা ভুল বানান হিসেবে শনাক্ত হবে, কারণ COLOUR বানানটি হলো ব্রিটিশ ইংরেজি আর আমেরিকান ইংরেজি অনুসারে এটি হবে COLOR। সুতরাং এটিকেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি স্পেল চেকার মাধ্যমে সিলেক্ট করে দিলাম, কিন্তু আমি ব্রিটিশ ইংরেজি ব্যবহার করলাম নাকি আমেরিকান ইংরেজি ব্যবহার করলাম সেটা কিন্তু আমাকে জানতে হবে। যেমন এখানে ব্রিটিশ বানানের ইংরেজি রয়েছে, কালার ইংরেজি রয়েছে COLOUR, কারণ এক্ষেত্রে তো ভুল দেখাবে, কারণ এটা ব্রিটিশ ইংরেজি। আমেরিকান ইংরেজি অনুসারে এটা হবে COLOR। তাহলে আমি যদি আমেরিকান ইংরেজিতে COLOUR লিখি, তাহলে কিন্তু আমার ভুল দেখাবে। তাহলে আমেরিকান ইংরেজি অনুযায়ী আমাকে লিখতে হবে COLOR। তাহলে এই বিষয়টি একটু আমাদের খেয়াল রাখতে হবে যে বানান পরীক্ষণ ও সংশোধন ক্ষেত্রে এই বিষয়গুলো একটু জটিলতা দেখা যায়। তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো যে বানান সংশোধন সফটওয়্যার নাম হচ্ছে স্পেল চেকার, এইভাবে আমরা বানান ডকুমেন্টের বানান সংশোধন করতে পারব। এছাড়া বৈজ্ঞানিক নাম, ব্যক্তি বিশেষ, সংগঠন বা জায়গার নাম ইত্যাদিকে স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে, এইসব শব্দ ভুল না শুধু তা ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে। তাহলে যেমন বৈজ্ঞানিক নাম, ব্যক্তি বিশেষ, সংগঠন, জায়গার নাম ইত্যাদি কিন্তু স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে, তাহলে এগুলো ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে যে এগুলো ভুল না শুদ্ধ, এগুলো স্পেল চেকারে কিন্তু কাজ করবে না। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বানান সংশোধন জানলাম, ডকুমেন্টে কিভাবে বানান সংশোধন করবো।